পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে নোটিশ সার্ভ করতে সিবিআই এর দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং বলছি পারলে আজকেই তারা জিজ্ঞাসাবাদ করবে কয়লাকাণ্ডে। অত্যন্ত অন্যায়, ঘৃণ্য। আমরা রাজনীতি করি, আমাদের বাড়ির লোক রাজনীতি করে না। ইলেকশন আসলেই সিবিআই ইডি এরা সক্রিয় হয়ে যায়। আবার ইলেকশন, আগের বার ইলেকশনে আমাদের ওপর নারদা সারদার অভিযোগ এসেছিল, তারপর একটা ইলেকশন দিয়ে আরেকটা ইলেকশন সবাই ঘুমিয়ে পড়েছে। অর্ধেক তারা যারা আমাদের সবার মিলে অভিযোগ এসেছিল অর্ধেক ওখানে চলে গেছে। আবার এখন নতুন নাটক, এইটা সিবিআইকে বলো যে বিজেপির উচিত বাপের বেটার মতন সামনে দাঁড়িয়ে, বাপের বেটার মতন সামনে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে, বাড়ির মা বোনকে টেনে নিয়ে মোকাবিলা নয়। তার কারণ মহিলাদের সামনে নিয়ে এসে মোকাবিলা করে কারা? কার কাপুরুষ, বিজেপি কাপুরুষ। তাই সিবিআই ইডিকে এইভাবে আজকে ইউজ করছে। বিজেপি নেত্রী পামেলা কালকে যাকে গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে পামেলা যেটা অভিযোগ করছে যে রাকেশ সিং তাকে ফাঁসিয়েছে এবং পুলিশের একাংশ জড়িত থাকতে পারে বলে পামেলার অভিযোগ, কি বলবেন? এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হওয়া উচিত, পামেলার অভিযোগের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হওয়া উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। অমিত শাহের বিরুদ্ধে আদালতে সমন জারি হয়েছে, তারই কি পাল্টা ষড়যন্ত্র হিসাবে এই আজকে অভিষেকের বাড়ি? খুব নোংরা, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, খুব নোংরা। বাড়ির মা বোনকে যারা টেনে নিয়ে আসে তারা আসলে খুব নোংরা স্তরে রাজনীতি করে, কাপুরুষের রাজনীতি। আসলে ব্যাপারটা হচ্ছে নাড্ডা সাহেবের সভা ফাঁকা গেছে, মানুষ যাচ্ছে না, এখন অমিত শাহর সভাও প্রায় ফাঁকা। তাই প্রধানমন্ত্রীর সামনে এই বাহানা লাগিয়ে বিজয়বর্গীয়জি নিজের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। যদি বাই চান্স মোদীর সভা ফাঁকা যায় তাহলে বর্গীর সাহেবের চাকরি যাবে। তাই আগের থেকে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এটা যে যার নিজের বাচ্চা বাচ্চা ছেলেরা করছে, আমি কি বলবো? আব্বাস সিদ্দিকি আজকে তৃণমূলকে আক্রমণ করেছে বিভিন্ন রকমভাবে, শুধু বিজেপিকে আক্রমণ করেছে পাশাপাশি, এবং আব্বাস সিদ্দিকি ছাড়াও এই যে সিপিএম কংগ্রেস জোট এবং আব্বাস সিদ্দিকির তাদের সঙ্গে যে একত্রিতভাবে কাজের যে একটা পরিকাঠামো তারা তৈরি করছে, সেক্ষেত্রে কি আপনারা আদৌ? আমরা যে কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা চাই যে ধর্ম নিজের মনকে পরিষ্কার করার জন্য, ধর্ম নিষ্ঠার জন্য হুজুরের কাছে আমরা যাই, ফুরফুরা শরীফেও যাই, আমাদের নিজেদের আত্মাকে শুদ্ধ করার জন্য। তাদের বংশের কেউ এসে যদি রাজনীতি করে এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তার কারণ ফুটবল ম্যাচ যখন হবে, ম্যাচে বল নেওয়া নেমে নিয়ে আমরা সবাই সবাইকে গায়ে লাথি মারব, সেখানে তখন হুজুরের ছেলে ন্যাচারালি আমাদের খুব খারাপ লাগে। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহা টেক্সটাইল।